من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا বাজিতপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং এই গ্রামের সম্মানিত মুসলমান ভাইরা, আসলে আজকের এই মাহফিল অত্যন্ত মুবারক মাহফিল। এটি কুরআনের মাহফিল, দ্বীনি আলোচনা শোনার মাহফিল। আপনারা যারা এই সময়ে এখানে একত্রিত হয়েছেন দ্বীনের জন্য, কুরআনের কথা শোনার জন্য একত্রিত হয়েছেন, আমরা যারা উপস্থিত হতে পেরেছি সুন্দর এই আয়োজনে, আমরা সকলেই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে এখন গড়ি খুব একটা বেশি রাত হয়নি, এই সময়টা আসলে খুব বেশি ঠান্ডাও না, ওয়াজ মাহফিলের জন্য এই সময়টা বেশ চমৎকার। এই জন্য আমি আশা করি এখানে যারা বসেছেন তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, যেখানে কুরআনের আলোচনা হয়, বলা হয়, শোনা হয়, সেখানে আল্লাহর ফেরেশতারা এই মাহফিলকে বেষ্টন করে রাখেন এবং সকিনা নামীয় রহমত বর্ষণ করতে থাকেন। এজন্য আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় এখানে অন্য কোনো অনুষ্ঠান না, শুধু কুরআনের কথা শোনার জন্য এসেছি। যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি আমাদের সাথে এখানে একটু সময় বসেন, আমি খুব বেশি সময় নেব না। এই গ্রামবাসীর যা সুন্দর আয়োজন, বিশেষ করে এই সুন্দর ব্যবস্থাপনা, এনভায়রনমেন্ট অনেক সুন্দর এবং বিশেষ করে সাউন্ড সিস্টেম, সবকিছু মিলিয়ে একটা চমৎকার পরিবেশ। তো আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা যদি আর একটু বসি তাহলে গ্রামবাসীদেরকে উৎসাহ দেওয়া হবে এবং এই সুন্দর মাহফিল থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া আদায় করছি যে আপনাদের এই ধারাবাহিক মাহফিলের আমি প্রথম এবছর আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, সেজন্য রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে আমরা হল সিলেটি, এর মধ্যে যারা আছি, তো আমরা আসলে আইসি দিনের কথা শুনতাম আর বুঝতাম, এই হিসাবে আমি বিমনে করি যে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কায়েম করছেন এবং এই দিনকে বুঝাইবার লাগি দেশে দেশে নবী রাসূল হল প্রেরণ করছেন। ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, এই হিসাবে আমি আমরার ভাষা যেটা যেটা না মানলে আমরা সাধারণত বলা লাগে না, তো ওই হিসাবে আপনারা ভাষা কিছু কথার চেষ্টা করবো। আমার ভাইও হল আর মুরব্বিয়ারও হল, বিশেষ করে এই যে মৌসুম শীতের মৌসুম, ওয়াজ মাহফিল হয় এমন কোন গ্রাম নাই যে গ্রামও ওয়াজ মাহফিল নেই,
তো আইসা কি বিশেষ করে যারা আপনার থাকি বয়স্ক মুরব্বী যারা দাড়ি সাদা হয়ে গেছে, সেওর আছে যে আসলে বয়সের কারণে দাড়ি সাদা হয়েছে না, অনেক মানুষ আমরা সমাজও আছে যে বয়স ক্লাস টেনও পড়ে অথবা এইটও কিন্তু চুল সাদা হয়ে গেছে, এগুলা অনেক যুবক বলা আছে আর অনেক মুরব্বী আছে বয়স সাইট হয়ে গেছে কিন্তু দাড়ি খালাও আছে। এই হিসাবে যারা হাকিকি মুরব্বী হল তারা আমরা থেকে বালা হইতে পারবো, বিশেষ করে এই মৌসুম যেটা এই মৌসুম বাংলাদেশও আমরা যদি 10-20 বছর আগে যাই তখন দেখব যে আমরা এই সময়ে বাংলাদেশ সব থেকে বেশি আসিল সারের লড়াই। আপনারা দেখছেন বিশাল মাইক দেখা দিয়ে খুব মারামারি হইত এবং প্রায় বাড়ির তো দেখা যাইত যে বিশালের পিছনে এই পরিমাণ মেহনত কর্তা নিজের সন্তানকেও মানছে এইলা গোসল করায় না এইলা খাওয়ায় না, এই বিশাল যে এমন ভাবে মায়া করতে যাতে করে এইকে মারি দিয়া বড় পুরস্কার লইয়া, কারণ আগে ওই যে এখন যে ক্রিকেট খেলায় পুরস্কার জিত এটা আগে আছে না আগে দেখা মায়ের আছে, তো বিশাল মাইটটা খুব বেশি আছে। আবার মুরগের লড়াই দেখছো কোনটা দেখে বয়স্ক করা তারা দেখছো মুরগের লড়াই আছে ইটার মাঝে মানুষের বেশি সময় কাটে এটা। আবার সার্কাস হইত বিভিন্ন ধরনের অভিনয় যাত্রা গান এটা সপ্তাহব্যাপী হইত আর ওয়াজ মাহফিল এটা এই পরিমাণ কম আছিল আর ওয়াজও যাওয়া মানুষ এখন যাও দুই তিনজন টাকা বয়স্ক মানুষ তাই কোনো ওয়াজও যাইতা আর ওয়াজও যাওয়া যে সমস্ত জায়গাতে ওয়াজ হইত দূর দূর ওয়াজ হইত এমন পরিবেশ আছিল গিয়া আওয়াজ হইত না রাস্তাঘাট এটা এত উন্নত আছিল না, তো এতে দেখা যাইত যে আমরা মা বল দেখলে যে ওয়াজও যায় তার যে কুলোর মাঝে বিরোধ মাত রাম দিয়া আবার মাছ ধরার একটু দিয়া দেওয়া হয়ে যেত যাতে করে এটা বেশি সময় থাকে এবং মোটামুটি তাই খাওয়া লাগে না। এই যে মুরব্বী অকল ওয়াজ মাহফিল কম আছে আর ওয়াজের সুতাও কম আসলো মুরব্বী অকল যাইতা যে কোনো বোরপুরের চা বহিবা নাহলে খাতিয়ার চা বহিবা বরুণার চা বহিবা অথবা রেঙ্গার চা বহিবা এরার বড় মুরব্বী যাইতা বিভিন্ন জায়গায় তারা যাইতা এই মুরব্বী অকল ওয়াজও যাইতা ওয়াজ করানি হইত যে মানুষের বেলা দিনই একটা পরিবেশ পায় দিনের কিছু কথা মানুষে জানতে পারে এবং এই অনুযায়ী আমল করতে পারে আর এই মুরব্বী অকল যারা যাইতা যুবক অকল যারা যাইতা তারা একবারে নিয়ত খুব সহি থাকত কোনো ধরনের কোনো ফরমালিন আসিল না এই সময় ফরমালিন মুক্ত নিয়ত লইয়া তারা ওয়াজও যাইতা তারা নিজেরা পুরাণ শুনতা হাদিস শুনতা আর তারা আমল করতা এটা তার উদ্দেশ্য আছে অথবা যে নিজে অসুস্থ পরিবারের কোনো সদস্য বেমার আছে তার লাগে দোয়া হইত অথবা পারিবারিক অন্য কোনো ঝামেলা এটার লাগে মন থাকি দোয়া করতা সেও আছে পরীক্ষার্থী যে ইনো গিয়া চাহ বকরণের লগে যদি দোয়ার চলি হয়ে যায় তে মনে হয় আমার ফলাফলটা ভালো হয়ে যেতে পারে এলাও নিয়ত করিয়া মানছে যাইতা। তো আজকের এই সময়ে আমরা যখন ওয়াজ মাহফিলের দিকে দেখি তখন দেখব যে যারা যাত্রার শিল্পী যারা আছেন যারা যাত্রার বিভিন্ন ধরনের পাঠ নিত তারা এখন খুব আফসোস করে যে এখন যাত্রা এটা কমে গেছে সার্কাস সারের লড়াই মুরগোর লড়াই এটা জাদুঘরও যাওয়ার একটা অবস্থা হয়ে গেছে ওয়াজ মাহফিলের পরিমাণ বাড়ছে। তোমার ভাই এখন বিশেষ করে এখন যে যুগ আমরা মোবাইলের ভিতরে যেমন আমরা ফোনে মারতাম পারি এর লগে লগে আমরা হিসাব কিতাবও করতাম পারি ক্যালকুলেটার আর দরকার লাগে না। আবার আগে দেখতাম আগের মানুষে বিশেষ করে যারা মিডিল ইস্ট থাকেন সৌদি আরব ওয়ার্ল্ড থাকেন বিদেশ থেকে আইলে তাই হয়তো একটা টেপ রেকর্ডার লই আইতা মানে বোঝা যাইতো যে বিদেশি একজন আছেন এলা মূল একটা পরিচয় আছে
বড় একটা মাইকেলা টেপ লই যায় তাহলে রেডিও। আর যদি এটা সম্ভব না হয় তাইলে অন্তত ফার্স্ট ব্যাটারি লাইট একটা লই যেত, লম্বা লাইট, এবং এটা লইয়া বাজার আটলে একটা ভালো লাগতো যে আমরা গ্রাম সচ্ছল মানুষ হন আছে। এটা আগে শুনবো না আপনার এটা শুনি এই লাইট লিয়া মানুষ হইতো। তো এখন আর মোবাইলের কল্যাণে মোবাইলের ভিতরে আমরা লাইটের খামো আমরা চালি দিই, হিসাবের খামো চলে, মাত হতাও কেন হয়, ফটো তুলাও আমরা হয়ে যায় কেন, আর দিক নির্ণয়, কিবলা নির্ণয়, কম্পাস এটাও আমরা মোবাইলে করিলে। আগে মুরব্বীগুলোর গলা গেলে আত গড়ের বিভিন্ন ব্যবস্থা থাকত, নামাজের সময় দেখতা, তো এই সব বিষয়গুলো এখন লইস। আর ওয়াজ মাহফিল এত বাড়ছে কিন্তু আমার সমাজ মিসামাত খুব কমছে ইলামি। যখন মোবাইল ফয়লা এল তো এই সময় মনে করো কাজে আপনারা কোন ও বাজারে একজন বাড়িয়ে ফোনে মাত্রা যে একজন জিজ্ঞা করে যে ভাই হয়ে আছে তাকে ফেলে যে না আমি এখন সিলেক্ট, তখন আশেপাশের মানুষে তার মুখে জেলা চায় মানে ইয়ে মানুষ কিনা আর কোথায় বাজার মাদার বাজার কিন্তু হট সিলেক্ট মানুষের ফয়লা এই পরিমাণ সাইত যে কত আজিব বিষয় মানুষের কিলা মিশা মত মাতে কত বড় অপরাধ। কিন্তু এখন যদি ও মার্তাকে একজনে ফোনে ফোন বলে আমি এই মুহূর্তে চট্টগ্রাম আছি কিন্তু সেও তার মধ্যে চাইতা না, কারণ এই মিশা মাতাটা খুব দরকার। ওই যে বিষয়গুলা আগর মুরব্বীসকল ওয়াজ যাইতা তারা নিয়তটা লইয়া, আর নিয়তের সব থেকে বড় জিনিস। আর অল্প আমরা যারা আমি আমরা বয়সের কথা করি না, আমরা যারা ওয়াজও যাই তো আমরা পয়লা নম্বর চিন্তা করব মোবাইলের যারা একলগে হওয়াটা মিলে ঠিক ওলা এমন বক্তা হইবা যে মুহূর্তে আসতে পারে আর লগে লগে আবার তার রিমোট কন্ট্রোল সিস্টেম তাই আবার লগে লগে খানতে পারে ঠিক আছে না, আবার তাই এমন গান হইবা বা এমন গজল যেটা আমরা বাড়িয়ে ঘরে বিভিন্ন ধরনের চ্যানেল শোনা যায় ওগুলোকে একবারে মখরজ আদায় করিয়া হৌ সুরের তাকে দিতে পারেন, অথবা এমন জানাময় বাসন চিল্লাইয়া হোক একবারে বাংলা গান হিন্দি গান যাত্রার যতটা হয় অথবা কৌতুক শিল্পী দেন দেন অভিনয় করেন সব আইটেম গুলা আমরা মোবাইলে চাইলাম ঠিক ওলা ওয়াজ মাহফিলে যাওয়ার সময় যখন আমার কাছে লিফলেট যাইব তো আমরা দেখবো ইলা বক্তা কার কার নাম আছে, যদি তাকে আশেপাশে যদি তাকে ইলা কোনো বক্তার নাম দেখবা মাদার বাজারের কোনো দোকানও আর কেউ কাস্টমার নাই ইলা হয়নি মাঝে মাঝে হমুক আইয়া অবতরণ করবা হমুক অন আইবা, আর এরা সকলে ওই যে মুরগোর লড়াই সারের লড়াই এবং যাত্রা এবং সার্কাস গিয়ে যে বিনোদনটা পাইত ও বিনোদনটা পাওয়ার চেষ্টা করা হয় ওয়াজ মাহফিল, যে কারণে আপনার ওয়াজ মাহফিল বাড়তে আছে কিন্তু মিসামাত দ্বিগুণ হারে বাড়তে আছে। তো আমার ভাই এখন আমরা যারা ওয়াজও আইছি আমরা হলে নিয়ত করতাম এক নম্বরে যে নিয়তটা আমরা মুরব্বী হল আমরা বুজুর্গ হল যারা আমরা শিখাইয়া গেছে একবারে ফরমালিন মুক্ত সহি নিয়ত আমরা ও নিয়তে বইতাম যে এখান আমি কিছু দিনের কথা শুনতাম কোরআনের কথা শুনতাম যেটা শুনলে আমরা দুনিয়া এবং আখেরাত কামিয়াবি হইব। আবার আমরা অনেক আছি আমার কথা সেই কিছু মনে করব না, আমি এমনি একটা কথা কইলাম যেটা সে উদ্দেশ্য নাই যে আমরা সমাজ আমরা সবে গ্রাম এক গ্রাম সাইটটা ওয়াজ হয় যে হমুকে অমুক বক্তা আছেন আমরা এর থেকে আর একটু র্যাঙ্কিং বাড়া যায় মানে আমরা বড় বক্তা আনছি অথবা আমরা ওয়াজ বড় করে করাইছি আমরার আয়োজন খুব সুন্দর আমরার ব্যবস্থাপনা খুব আধুনিক এটা দেখাইবার লাগে আমরা অনেকে ওয়াজ করি। আবার দিনের কষ্টও করি টেকাও দেই কষ্টও করি
মেহনত করি, কিন্তু দিন শেষে তারা যদি কোয়া হয় যে ও বক্তায় কিতা ওয়াজ করছে, তখন দেখা যায় তারা কিছু কইতে পারেন না। মানে তাই ওয়াজ গুণা নিতে আসেন মানুষের, তা আমরা ওয়াজও যাই গিয়া লাইভ মোবাইল দ্বারা আছে অত মাইন্ড করবো দেখে যে নিজে আমরা ওয়াজ না হইয়া খালি দুনিয়ার মানুষের ওয়াজ হয়ে যেতাম, লাইভ দিতাম নাহলে ভিডিও রেকর্ড করিয়া আমাদের কাছে পৌঁছাইতাম, এগুলো একটা প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু সব থেকে বড় ধৈর্য হইল ওয়াজ মাহফিল আওয়ার উদ্দেশ্য আমরা যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতাম আর মানুষেরও বাঁচাইতাম। কিন্তু আমরা বিশেষ করে বাইরে ওয়াজ মাহফিল গেলে বক্তার লগে একটা সেলফি মারবার লাগি যে পরিমাণ চেষ্টা হয় আল্লাহ মাফ করো। তো আমরা যদি নিজেরা এই সমস্ত কাজের সাথে থাকি তাহলে আমরা সমাজ আমরা পরিবার আমরা কোনটা শান্তি হইতো না। তো আমার ভাই এখন আমি আসলে অপ্রাসঙ্গিক কিছু মাপ পাচ্ছি, আর আমি আসলে একটা আয়াত করছি আজকের দিনে আমি আমার নিয়ামত সমূহ তোমাদের উপরে পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। তো আমার ভাইয়েরা, আমরা যারা মুসলমান আমরা সবেও বিশ্বাস করি যে আমরা সব থেকে উত্তম মানুষ এবং আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দিন দিছেন যে ধর্মের অনুসারী আমরা, এটা সারা দুনিয়ার সব থেকে উত্তম আমরা মনে করি। আমরা মাঝে অনেক মানুষ আছেন যারা পুরোপুরি ধার্মিক, আবার অনেক মানুষ আছেন যারা মাঝে মাঝে আমরার লগে দেখা হয় শুক্রবারে, এলা আছে নাকি? বিশেষ করে এই যে সুন্দর মসজিদ, এই মসজিদ ফজরের জামাত যারা আয় তারা একটা সম্পর্ক আছে, তারা সব সময় তুলি কেন বাসিন্দা বা এই ফজরটাকে নিয়ে সব জামাত থাকেন, আর শুক্রবার আইলে এই পরিমাণ মেহমান হলাই অনেক বাইর লগে আমরা দেখা হয় শুক্রবারে শুধু জুমার সময়, এবং আমরা ই বাই হলে শুক্রবারে যে আমরা লগে দেখা হইব এই দেখা হওয়া উপলক্ষে তারা সেলুন গিয়া সুন্দর হইলা, তারপরে সুন্দর কাপড় চাপড় পিন দিয়া তারা আমরা লগে সামাজিকভাবে জুমার নামাজও দেখা হয় এই বাইর লগে। ই যারা বাই হল আসবেন যারা সাপ্তাহিক নামাজ আয়, অথবা অনেক বাই আছেন আমার জানার মতো হইলে অনেক মানুষ আমি দেখছি যারা ঈদের জামাত এটা যাওয়ার সুযোগ হয় না, বছরে যদি একটা দিতে কি পারেন, যদি তারা রেখে উপলায় যে তারা সাম্প্রদায়িক, তো এই সমস্ত বাই হল আমার দেশে আছে বছরে একবার নামাজ যায় অথবা সপ্তাহ একবার, কিন্তু এই ধরনের সাপ্তাহিক নামাজি অথবা প্রতিদিনের জামাতের নামাজি যারা, আমরা সব মনে করি যে ইসলাম সব থেকে উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব আম্বিয়া কেরামের সরদার, আর আমরা যে মহাগ্রন্থ আল কুরআন একটা কি উন্নত একটা কি উত্তম, কিয়ামত পর্যন্ত আর কোন গ্রন্থ আইত না। তো আমরা যদি অন্য ধর্মের লগে আমরা কোনো বাইর দেখা হয় তাই সাপ্তাহিক নামাজে উকা অথবা বার্ষরিক নামাজে উকা অথবা সর্বরাতন নামাজে উকা অথবা ফাসাক্তর নামাজে উকা, তাহলে যদি খ্রিস্টানের ধরনের টকিং হয় আলোচনা হয় তাই চেষ্টা করবা বুঝা দিন যে ইসলাম সব থেকে উত্তম। এই ক্ষেত্রে তাই একবারে ফরমালিন মুক্ত সহি নিয়ত নিয়ে তেন দাওয়াতে কাজ করে লেখন নেন। তো আমরা এটা সমাজে দেখি আমরা মনে করি যে ইসলাম সব থেকে উত্তম,
সব থাকি আধুনিক, সব থাকি বিজ্ঞানময় এই মহাগ্রন্থ আল কুরআন। আজ পর্যন্ত আমরা সমাজ, আমরা দুনিয়ার যত আবিষ্কার হয়েছে, বড় বড় আবিষ্কার, এই আবিষ্কারের বিষয়গুলা কুরআন শরীফ থেকে মূলত গবেষণা করে 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 আজকে এই পর্যন্ত আইছে। বিশেষ করে আপনারা সব সময় উলামায়ে কেরাম হলে বয়ান করছই যে ভাই হল, তুমি যে আরবের আইন টেলাইয়া বিদ্রাহ মাইছি রে, আরবের জায়গায় তুমি আল বাইলেই রায় টেলাই রায় ফিরিস্তা হলে দেখতে আসো, আর কিয়ামতের ময়দানও এই ধরনের সব অপরাধ, চুরি ডাকাতি সব তার অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখাইবা, আর আল্লাহ সব তার হিসাব লইবা। তখন অনেকে মনে করতো যে আসলে এটা কীভাবে সম্ভব, সব তার রেকর্ড করা সম্ভব নেই, কিন্তু এখন এখন যে মানুষের বুঝাইবার লাগে আল্লাহ রাব্বুল আলামিনে ইন্টারনেট এবং মোবাইলের আবিষ্কার হয়েছে, এখন কিনা করা যায় যে আমরা এই বাজি ছুর বইয়া মাতলেও এটা ওয়ার্ল্ডের দুনিয়ার যে কোনো দেশটা কি দেখা সম্ভব, এই হিসাবে রেকর্ড করা এবং দেখা এটা যে সম্ভব, এটা তো শত শত বছর আগে উলামায়ে কেরামে কইছিলেন। তো যত আবিষ্কার হয়েছে সব আবিষ্কারগুলা কুরআনে কারীমটা কি হাদিস হলটা কি গবেষণা করি 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 আজকে এই পর্যন্ত আইছি। আর আমরা কই যে আমরা ধর্ম সবটাকে উত্তম, এবং আল্লাহ কইরা যে সব ধরনের নিয়ামত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরারে পরিপূর্ণ করছে। তো আমার ভাই হল, আমি যে কথাটা কইতাম সেইরাম যে অন্যান্য ধর্ম যেগুলা এগুলা পরিপূর্ণ দিন নাই, একমাত্র কমপ্লিট ফুড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান একমাত্র ইসলাম। আমরা যে ধর্ম এটা হলো একমাত্র পরিপূর্ণ জীবন বিধান। অন্যান্য ধর্মের ক্ষেত্রে আমরা যদি ইহুদি এবং খ্রিস্টান তারার বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা দেখি, কুরআন শরীফের দিকে আমরা যদি তাকাই তা আমরা দেখবো আল্লাহ রাব্বুল আলামিন কইরা وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ترى جرى يهودي يقول ترى حضرت عزير عليه السلام جاء الله سلطان من قرن আর আমরা যারা মুসলমান আমরা যদি কুরআন শরীফ পড়ি দেখো আল্লাহ রাব্বুল আলামিন কইরা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রাব্বুল আলামিন কেউ থাকি জন্ম নিছেন না আর তান থাকি কেউ জন্ম নিছে না। তো আমরা আসলে এটা পড়ি না, আমরা মনে করি যে আমরা ধর্ম সব থেকে উত্তম, এটা বিজন্মের লগে আমরা তর্ক কর্ম যুদ্ধ কর্ম দাওয়াত দিব, কিন্তু এই যে যে কোরআন এবং যে হাদিস গবেষণা করি করি বিজন্মীয়কলে আবিষ্কার করছে বিভিন্ন ধরনের যন্ত্র এবং যেগুলো দিয়ে আমরা এগুলো ফায়দা নিলাম, আমরা মনে করব যে এই যে জ্ঞান সব থেকে বড় ভাণ্ডার মহাগ্রন্থ আল কোরআন, এগুলো পড়া আর এগুলোর অনুবাদ পড়া এটা মসজিদের ইমাম সাহেবের খাস। আমরা মনে করি যে হুজুর হলে আমরা কুরআন শরীফ পড়িয়া অনুবাদ বুঝাইবা, আর আমরা এটা এটা সম্পর্কে খালি ফজিলত কইতে থাকবো আমরা ভুলও এটা কুলিয়া দেখতাম না। এর লাগে আমরা উপরে মুসলিম নরনারীর উপরে ধর্ম জ্ঞান অর্জন করাটা ফরজ করস। তো আমার ভাই হল আমরা যে আমরা ধর্ম সব থেকে উত্তম এবং সব থেকে বড় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে অফুরন্ত নিয়ামত দিছে এর মাঝে বড় নিয়ামত হইল আমরা দিন পাইছি, আর আমরা যারা নেক আমল কর্ম বদ আমল কর্ম বালা খাজ কর্ম বাদ খাজ কর্ম আমরা এই খাজ হল যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওয়ানাযাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা আমরা এটারে ওজন দেওয়া হইব এবং ওজনের প্রেক্ষিতে আমরা জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা হইব। আর অন্যান্য ধর্ম যেগুলো আছে
এগুলোর সম্পর্কে কুরআনের ঘোষণা, তারা কোন খাজ নেই, আল্লাহ কিয়ামত স্থির করতে নাই, এটার কোন ধরনের প্রতিদান দেওয়ার কোন সিস্টেমও নাই। এর লাগে আমরা উপরে আল্লাহর নিয়ামত, আমরা কোরআন শরীফ পাইছি, আমরা সব থেকে উত্তম ধর্ম পাইছি। আমার ভাই এখন আমরা অন্য ধর্মটা কি, আমরা ধর্ম উত্তম এটা আমরা মানি, এবং বিশেষ করে আমরা সমাজে যারা মিশা মতন অথবা যারা কিছু লুকাইয়া আর কিছু কম লুকাইয়া সুদর ব্যবসা করো অথবা অন্যান্য অপরাধের লগে জড়িত, এই ধরনের ব্যক্তি হল যখন মসজিদ আয় তখন অনেক মানুষে তার দিকে চায়, কিনা লাগে চাই, যেটা আগে মানুষে মোবাইলে বিশা মারতে চাইত, এরা দুটা চায় ও কারণে যে এরা তো অপরাধী, এর নিশ্চয় কোনো সমস্যা পড়ছে, সে তো ইনও দেখার কথা নাই, এটা ধারণা যে এই তো একবারে সরাসরি সুযোগ লাগে জড়িত। এলা অনেক মানুষ আছে আমাদের সমাজ যে কোনো প্রয়োজন ছাড়াও মিশা মাত্র, আপনি ফোন করলাম ভাই আপনি কই আছেন, বলে আমি তো এখন বাজারও আছি, বলে দিনা ভাই জরুরি দরকার আমার দেখা করা দরকার, কই আছেন, বলে কে আমি বাড়িতে আছি, বলে না আমি তো আপনার বাড়ির পোয়া, বলে না আমি আছি আমারও লাগাবাড়ির পোয়াত আছে। ওই যে একটা পরিবেশ আমার সমাজে আইছে, এই যে মিশা মাথা যেটা এটা মিশা মাথা আর হয়েছে না, এটা মানুষ আপনার সমাজও আছে, বিশেষ করে এখন আপনারা দেখবা যে বিভিন্ন সংগঠন এরা তারা জেলা কমিটি করে, ইউনিয়ন কমিটি করে, ওয়ার্ড কমিটি করে, আর এইগুর দায়িত্বশীল হইবার লাগে, এই পরিমাণ যুদ্ধ হয় যে যারা যে দেখা যাবে জুয়ার সব থেকে বাড়া দাম বাড়তে পারবেন তাইলে সভাপতি প্রার্থী লেওয়া নেবে, যেসব থেকে মিশা মাতেন এবং সমাজে চুরি হইলে যার মতো আপনার চোখ যায় সন্দেহ লাগে যে আপনার আজকে মোটরসাইকেল নাড়িয়েছে, কিন্তু গ্রামের সবর তো যেহেন এক জায়গাতে দলা হয়ে যাবে, ই মানুষ হল দেখা যায় এই সময় তারা এই এই ফোন পাওয়ার লাগে তারা এত চেষ্টা করে, এবং তারা মধ্যে এলাও আলোচনা হয় যে এই পুষ্টর লাগি এমন মানুষ দরকার যে ভুলও এই মাসও আসামত পাচ্ছে না। তো আমার ভাই এখন এই ধরনের মিশা মাতর যারা মাত হয় অথবা অপরাধের লগে জড়িত তা হয় তারা মসজিদ আইলে তারার প্রতি আমরা যেভাবে চাই, এই চাওয়ার কারণে অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে অপরাধী, কিন্তু এই মসজিদ আইটা চাই না, কারণ আমি গেলে তো অগলে আমার মুখে চাইবা, এই হিসাবে এই মনে করেন যে এই সাজ আমার নাই। তো আমার ভাই এখন আমরা ইমানদার, আমরা কুরআন এবং হাদিস আমরা চলার গাইড, বিশেষ করে কতদিন আগে আমরা সমাজ আমরা দেশ বিশেষ করে ফিয়াজ নিয়ে যে অবস্থা শুরু হয়েছে, এই যে মানুষের খেয়ের বিপদ, খেয়ের আছে এক কেজি পেঁয়াজ একশো টাকা দিয়ে কেনার মতো সামর্থ্য নাই, আর খেয়েও আছে ব্যবসায়ী চাই তার কেন প্রায় এক হাজার বস্তা পেঁয়াজ আছে, তাই এই বিপদটারে কোন মনে করছেন যে পেঁয়াজ সুলানি দিলা সহজ, তাই মানুষের ফকেট থাকি পয়সা কিনা তাম ফকেটও আয় যায় তাই ওটা মনে করছেন, তাই আমরা এই গজবটা দেখছি আপনারা দেখছেন নি। আবার মাঝখানে দেখলাম আমরা যে লবণের দাম বাড়ি গেছে, এক রাইতে দোকানের সব লবণ শেষ, পাঁচ কেজি দশ কেজি যে যারা পারছি আমরা লইছি। আবার আমরা যদি কয়েক বছর পিছনে যাই তো দেখব যে ফার্স্ট কেজি শিখি এটার দাম পঁচিশ টাকা তিরিশ টাকা হয়ে গেছে, আপনারা এই কথা রয়েছে জানি, এই বিষয়গুলো কী তার লাগে ঘটে,
মানুষের লোকটা এমন একটা পর্যায়ে গেছে যে জানে যে এই পাঁচ টাকার শিশির মধ্যে কিচ্ছু নেই, কিন্তু তার লুট এমন একটা পর্যায়ে গেছে 100 টাকা দিব কিনতে রাখবি, কারণ 200 টাকা বেশি নিব। এই যে বিষয়গুলা আমরা সমাজে ঘটে, এই যে যারা সিয়াজ লবণ এই সমস্ত ব্যবসা, দুনিয়ার সব ব্যবসায়ী ওদের একটা মূল্য দিয়েছে, জাগার ব্যবসা হোক, দানোর ব্যবসা হোক, অথবা কোন ধরনের মাফার বিষয় একটা যদি আয়, তাহলে দুনিয়ার সব ব্যবসায়ী ওদের একটা নিয়ম, এটা হলো যখন তাই মাল কিনবা তখন এমন মাপ দিবা একটা ছটা কম হইতো না, একটা লিটার কম হইতো না, একটা গ্রাম কম হইতো না, এটা হলো সব ব্যবসায়ী একটা উসুল। আর এখন 100 মন দার আমি কিনলাম বা চাউল কিনলাম 100 বস্তা, এটা যখন আমরা বিভিন্ন ধরনের সাধারণ পাবলিকের কাছে বেচতাম যাই, তখন দেখা যায় ব্যবসায়ীর মধ্যে দুইটা শ্রেণী হয়ে যায়। একটা হলো যে 20 কেজি চিনি কিনলাম, এর মধ্যে 1 কেজি বাতাসের লগে দাঁড়িয়ে যায়, এলা আসেনি 1 কেজি বাতাসের লগে দাঁড়িয়ে যায়। এলা অনেক বাজার আছে যেন বাজার কমোডিট বিচার যায়, অমুকের ঘর থেকে আমি 30 কেজি ডাইল কিনছিলাম, গরমে মাপে দেখি 2 কেজি নাই, এটা হয় না বাজারের ক্ষেত্রে, এটা হয়। এটা এই ক্ষেত্রে আরো আরো গুরু আছেন যারা একবারে মাফিয়া দেন, আমার ভাই ওপর এই ধরনের মাফ যারা দেন, তারা যখন নমাজ একটু একটু ফর্ম দেন, তারার মুখে চাইয়া আমরা আসিও না, এবং তারা যখন আমরা ওয়াজ মাহফিল আমার মাঝে বড় দান দেন, আমরা এটা খুব খুশির সাথে জিন্দাবাদ অমুক তমুক এটা কইলেন। আর যারা একবারে নিচা মাত্র এখন ঘুষ খাইতে থাকেন, তারা তো বুলে ওয়াজ ওখানে উঠে আইন না। তো আমার ভাই ওপর এই যে ব্যবসায়ী ওপর, তারা সম্পর্কে আমরা ধর্মে কিতাব হয় আমরা জানা দরকার, আমরা কোরআন শরীফ পড়ি না কিন্তু সূরা মুখস্থ, আমি যেন কই যে গেলাম ইয়ালি বলাম ইউলাক আমরা অনেক পড়ি, কিন্তু আমরা তর্জমাটা বাংলা তর্জমা আছে আমরা কিন্তু পড়ি না। তো ওই যে পাই এখন তারা যে ব্যবসা মূল মানুষের ঠকায় কম দেয়, আবার ইলা অনেক মানুষ আছেন যে তাই একজন যে খামর আসেন সারাদিন খাম করাইরা দান খাটা হইতে পারে, অথবা বিল্ডিং ঘর কোনো খাম হইতে পারে, এমনি খামও লাগাইয়া কিছু মানুষ আসলে একবারে 24 ঘন্টা মানে 12 ঘন্টা যদি খাম থাকে 12 ঘন্টা তার সামনে উপস্থিত, যাতে করে ই খামলা এই দিন মজুর মানুষে কোনো ধরনের রেস্ট পায় না, রেস্ট না পাইয়া বিরতিহীনভাবে খাম করে, আর পরিশ্রম করার পরে যখন মাগরিবর আগে গিয়া করবো জানাম আমার ফাউনা দেবকা আমার আজকে রুজ দেবকা, তখন দেখা যায় যে এরা সব আজকে বাংতি নাই, এলা সাব আসলে আপনার এলাকা আজকে বাংতি নাই, তুমি আরো দিন হইও আরো দিন বিচারা যখন বাজারে পাইল ই সাব রে, তখন তুমি তার কাছে খুঁজিলাই তাম তো পেস্টি যা হইল না, এলা আসুন মালিক হল আসলে নেই। আবার ইলা শ্রমিক আছে যে বাড়ির মালিকটা হয় লন্ডন অথবা অন্য কোনো দেশ, সুন্দর বাড়ি করছে, গরু আছে, মাছ আছে, গাছ আছে, সবটা আছে, মানুষ রাখিয়ে গেছেন, তুমি ওগুলো দেখাশোনা করবাই আর মাস শেষে পয়সা পাইবাই, দেখা যায় এই সারাদিন ঘুমায় গাছর ফলও বেশি না, বাঁশর জারও বাঁশও কমি যায় আর মাছও বেশি যায়, আর কোনো খাম করে না, গরুও কমি ইয়ে করে যায়, গরুর দুধ বেশি যায়, বাচ্চা বেশি আরো মরে গেছে, আর মাস শেষে মালিকের কাছ থেকে পয়সা নেয়, এ যখন নমাজ হয় তখন তার দিকে আমরা তার মুখে চাই না। তো আমার ভাই এখন আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফ কইরা ওয়াইলুল মুতাফফিফিন الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك
برسول ليوم عظيم. الله رب العالمين خيرا ويل للمطففين جرى وزن ما فهم دين ترى لغي دربوك الذين إذا اكتالوا على الناس يستوفون ترى جخون مانشر جستكي جنس فتر كينوين تخون ترى إخباره مافيا خدا يقولده إيشا خوري ترى جخون خوري وإذا كالوهم أو وزنوهم يخسرون تنجل جخون إتا مانشر دين تخون خون خوري এরা সম্পর্কে আমরা সমাজে দেখলাম মাঝে মাঝে বিশেষ ফোর্স করা হয় যে বড় অপরাধ করেন তার লাগে বিশেষ রিমান্ডের ব্যবস্থা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনে যারা ওজন কম দেন মালিক রে ঠকাইন অথবা শ্রমিক রে ঠকাইন দুঃখা দেন এরার লাগি সাধারণ বিচার মাত্রা এবং সাধারণ ঘুষ খাওয়ার যে জাহান্নাম এই জাহান্নাম তারা শাস্তি দেয় তারা লাগে বিশেষ কঠিন আজাবর জাহান্নাম ব্যবস্থা করা হয়েছে যারা ওজন কম দেন যারা মাফ কম দেন যারা শ্রমিকরে ঠকায় অথবা যারা মালিককে ঠকায় তারা লাগে বিশেষ জাহান্নাম ব্যবস্থা লাগে। আমার ভাই এখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরজ করছেন আমরার উপরে যে আমরা ধর্মীয় জ্ঞান আমরার দরকার। আজকে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে আমরা এই সমস্ত বড় বড় অপরাধী হলে আমরা সমাজ তারারে তারা জিন্দাবাদ হইলাম তারা সহযোগিতা কর্তা করতে আছি আমরা আর তারা যে ওজন একটু একটু কম কম দিদি এই মানুষরে বিশাল মানুষরে টড়াইতে আসেন আমরা তারার ব্যাপারে কোনো ধরনের ঘৃণাবোধ নাই। তা আমার ভাই এখন আমরা এটা খেয়াল করতাম আর বিশেষ করে আমরা যারা শুক্রবারের নামাজ যাই শুক্রবারে যারা নামাজ হয় তারার মাঝে অনেক শ্রেণী আছে। এরার মাঝে একগুলো মানুষ আছেন যারা একবারে আজানোর লগে লগে ঠিক মসজিদ ইমাম সাহেবের সামনে আইবেন আসেন না নিলা আর গুলো আছেন তারা আস্তে আস্তে আজানোর পরে রেডি হইয়া মসজিদ আইন আর গুলো বাই হল আছেন তাই আইন কিন্তু আইলে মসজিদের বিক্রে যায় কি একটা অসুবিধা হয় কারণ আগে যদি মসজিদের ভিতরে হামাই যায় গিয়া তে বারোইতে বহুত কষ্ট হইব এর লাগে তারা কষ্ট হইতে না করে শীতের দিন মসজিদের বারান্দা বা মাঠও তারা রোহিতা পায় যে বাদে মসজিদে ঢুকবো আর আগে বাড়াইয়া যাইব গিয়া এই বাই হল সহ যখন খুতবা শুরু হয় ইমাম সাহেবে খুতবা দেন আর এসবের সব বাই হল মোটামুটি ভিতরে যাই গিয়ে আমরা কেউ সালামে খাওয়া হয় কেউ বারান্দা তার কেউ বিক্রে সব খতিব সাহেব বলে প্রত্যেক সময় জুমাত হইতে থাকেন উসিকুম বিতাকওয়াল্লাহ অনেক বাচ্চা আছে তারা মুখস্থ উসিকুম বিতাকওয়াল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইরা যে আমি তোমাদের নসিহত করলাম আমি তোমাদের উপদেশ দিলাম তোমরা আল্লাহরে ভয় করো তোমরা তাকওয়া অবলম্বন করো। আমার ভাই বলে তাকওয়া অবলম্বন করা আল্লাহরে খুশি করা আল্লাহরে ভয় করা ই ওয়াজ আমরা মধ্যে আছি কিন্তু আমরা মিসামাত কিন্তু কমের না বাড়ে বিশেষ করে তাকওয়া অর্জন আমরা করতাম চাই আমরা চাইনি হলে তাকওয়া অর্জন করতাম আমরা সব গুরুত্বটাকে হইতাম চাই আর সব থেকে বড় জিনিস যে আমরা সব জান্নাত যাইতাম চাই জান্নাত যাওয়ার লাগে এক নম্বর শর্ত হইলো আপনি মরতে হইবা কিন্তু মরার লাগে আমরা কেউ রাজি আছি আপনি না মরলে ব্যস্ত হইবা কিনা আমরা ভাই আসলে আমরা মরতে রাজি কিন্তু যখন আমি চিন্তা করি যে আমি যদি এখন মারা যাই তাইলে জান্নাত এবং জাহান্নাম বেস্ট এবং দুজক দেওয়ার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে যে তরিকায় চলার লাগে আমার কইছয়
এই হিসাবে আমি যখন আমার জীবনের লগে এটা মিলাইয়া দেখি, তখন তো আমি চিন্তা করি যে জাহান্নামের প্রথম নম্বর স্তর যে আমার জায়গায় হইব, এর লাগে আমরা মরতাম চাই না, ঠিক কিনা? আমরা মরতাম চাই না আমার অপরাধের কারণে, যে আমার পুরস্কার জান্নাত নাই। আমার ভাই হল আসলে আল্লাহরে বয় করা, তাকওয়া অর্জন করা একেবারে সহজ। আমি সহজ একটা পদ্ধতি কইলাম যে বিশেষ করে যখন রোজা মাস আয়, রমজান মাস যখন আয়, তখন আমরার মাঝে যারা বেশি দাঁড়িয়ালা, যারা কম দাঁড়িয়ালা, অথবা যারা দাড়ি শেভ, অথবা যারা মাঝে মাঝে নমাজও আইল, যারা মাঝে মাঝে হাসামাত হইল, আমরা সবে চেষ্টা করি যে রমজান শরীফর ফয়লা রোজা আমরা রাখাম। এবং প্রথম তেরাবি যেটা, এটা কোনো মসজিদে জায়গা থাকে না, মোটামুটি এই পরিমাণ টাইট হয় যে আগে যাওয়া লাগে। রমজান শরীফ আইলে মসজিদ প্রথম রমজান তেরাবি তোমার জায়গা পাই না। আর বিশেষ করে যারা তাকওয়া মুত্তাকি মানুষ, পরেজগার মানুষ, তারা চেষ্টা করেন 8 বছরের বাচ্চারও ফোঁটা খাওয়ানির চেষ্টা করেন। আপনারা কেন যে আমরা বাচ্চাটার অন্তত পক্ষে ফোঁটা রোজা আমরা ফোঁটা খাওয়ানির চেষ্টা করি, আমরা রোজা রাখার চেষ্টা করি। তো আমার ভাই বল, আমরা যে চেষ্টা করি রোজা রাখার, এই যে বাচ্চাটারে আমরা ইয়ে করি, ফোঁটা যখন খাওয়া শুরু হয় এর মাঝে আমরা মাঝে কয়েক শ্রেণী আছে। এক শ্রেণী হইল যে মা বোন যখন 1 ঘন্টা আগে তারা উঠে যায়, বিভিন্ন ধরনের আইটেম, বিভিন্ন ধরনের রেসিপি তারা তৈরি করেন, যে যারা সেহরি খাইবা তারার জন্য খুব ভালো লাগে, এবং সারাদিন খাওয়া দাওয়া নাই তারা লাগে সুন্দর ব্যবস্থা করেন। আর অনেক মুরব্বীকে ডাকিয়া তুলেন, আগে তারা সেহরি খাইয়া আদালতের আগেও মসজিদ যায়নি। আরো শ্রেণী আছে যারা রে ডাক খাইতে ডাক খাইতে দরজার মাঝে ঘুম কোনো সময় ভাঙে না, আর যখন ঘুম ভাঙে দেখা যায় মাত্র 5 মিনিট বাকি আছে আজান হইবার, দেখা যায় যে ই বাইয়ে এমন ভাবে খাওয়া শুরু করেন, হাই স্পিড ইন্টারনেটটা ফেল, দেন এত স্পিডে খাই যে 5 মিনিটে আস্তা দিনের খানে দেন চেষ্টা করেন দৌড় দেওয়া। ই যে বাই টাইম যদি মাঝে মাঝে হাসামাত্রা হয়, অথবা টাইম যদি নিয়মিত নামাজিও হয়, টাইম যখন ও আজান হয়, যখন ও মুয়াজ্জিন হিসাবে আল্লাহু আকবার, তখন দেখা যায় হাইড্রোলিক ব্রেক ফেল, এমন ব্রেক করেন আর কোনো খানে নেই। তো আমরা এই রোজাদার বাই অকল যারা, বিশেষ করে রমজান মাসের গরম থাকে, দুপুরে দেখবা আপনি ইন অজু করার মাঝে রোজাদার বাই অকলে অজু করার ইয়া, বিশেষ করে বিশেষ করে যখন কুল্লি করেন, তখন এত এত চেষ্টা করেন যে কোনোভাবেও যেন গলার ভিতরে কোনো ফানি না যায়। আর যদি একটু যায় গিয়া, তে কম ইমানদার, বেশ ইমানদার, বেশি আসামাত্রা, কম আসামাত্রা হকলেও চেষ্টা করেন, খেপ ফুট ফুটা করেন যে রুবা করবার চেষ্টা চলে চলে না। কেন এই সময় রেবর কোনো অফিসার বন্দুক লইয়া হারাই থাকেন না যে তুমি ফানি খাইতে পারতে না, এই সময় সেনাবাহিনীর কোনো জেনারেল আয়া বন্দুক ধরে না যে তুমি পানি একটু খাইলে, বিচারা তুমি লুকাইয়া পানি একটু খাইলে, দেখেও দেখত না। কিন্তু কোনো বন্দুক লইয়া কেউ খাড়া থাকে না, সেনাবাহিনীর কোনো কর্নেল কিনা খাড়াইয়া বন্দুক ধরে থাকে না, কিন্তু এই সময় মানুষে খেলে পানি খায় না। একমাত্র কারণ যে আমি রোজা রাখলাম একমাত্র আল্লাহরে পাইবার লাগি, আর আমি রোজা রাখলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবার লাগি, আর আমি যদি এখন পানি এক ফুটে খাই নাই আল্লাহ দেখবা, একমাত্র আল্লাহরে দোয়া করি। ছোট ইমানদার, বড় ইমানদার, ছোট আমলি, বেশি আমলি, কম আমলি মানুষ রমজান মাস কি চেষ্টা করেন, এর লাগি আমরার লাগি সব থেকে সহজ হইল যে রোজা মাস আমরা যে প্রশিক্ষণ নেই তাকওয়া অর্জন করার, আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সব কাজ দেখবা। বিশেষ করে আমরা বিশেষ খাওয়া দাওয়ার যে বিষয়টা, রমজান মাসে কেউ যদি দরবার করে আমরা কই দেখো রোজা মাস হয়ে দরবার করে, এই হিসেবে রমজান মাস থেকে আমরা যে তাকওয়ার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা দেন, আর আমরা যদি এটা সারা মাস চেষ্টা করি
তাইলে আমরা মুত্তাকিও হওয়াটা অসম্ভব নয়। আমার ভাই ও বোন, আমরা চেষ্টা করতাম তাকওয়া অর্জনের, আমরা চেষ্টা করতাম আল্লাহ রাব্বুল আলামিনের আমলে যেভাবে হইছেন কুরআন এবং হাদিসে আমরা ঠিক ওইভাবে চলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমরারে আমরা লাগি হাদিসের বান্দা তৈরি হয়েছেন আমরা ওগুলো পড়তাম এবং জানতাম। আমার ভাই ও বোন, সবথেকে বড় জিনিস যে আমরা এমন কোন কাজ করতাম না যেটার কারণে আমরা সারা জীবনের সব নেক আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষ হিসাবে আমরা সব ধরনের ভুল ত্রুটি মাফ করবা, কিন্তু এক ধরনের অপরাধ ছাড়া। এটা হইল যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের লগে হেউরে শরীক করি, অর্থাৎ আমরা যদি হেউ শিরিক করি, তা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা যে কোন অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে বেহেশতি জানে। আর আজকাল সমাজে আমরা বিশেষ করি শিরকের লগে এমনভাবে জড়িত হয়েছি, এমনভাবে জড়িত হয়েছি এবং এই শিরকের বিষয়গুলোরে আমরা ইবাদত মনে করি। বিশেষ করে বিশেষ করে আমরা আপনারা হয়ে যাবেন যে আজকে শয়তান পৃথিবীতে আছে, এই বান্দার হল আছে, একমাত্র কারণ কিটা যে আদম হল যে শয়তান একটা হচ্ছেন শ্রেষ্ঠ মানছেন না, শেষদার বিষয় আছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে উত্তম যে বিষয় বান্দার আমলের মাঝে সব থেকে উত্তম আমল হল যে আল্লাহ বান্দা যখন সেজদা করেন, নামাজের মাঝে সেজদা রাখা হয়েছে, আমরা প্রতিদিন সেজদা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পরিমাণ ইজ্জত এবং সম্মানের কাজ হল সেজদা করা। এটা ভালোবাসার একটা নিদর্শন। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেজদা দেয় যে আমি সব থেকে উত্তম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার সব থেকে বিষয় বড় যে আমি সেজদা দিলাম, মাতারত করলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তো আমার ভাই হল, আমরা নামাজও সব নামাজও সেজদা আছে, কিন্তু আমরা আর একটা নামাজ পড়ি জানাজার নামাজ, এখানে কোনো সেজদা নেই। সব নামাজের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে সেজদা রাখছই, আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে ভালোবাসার জিনিস বন্দায় যখন সেজদা দেয়, আর জানাজার মাঝে কোনো সেজদা নাই। এর কারণ কিটা যে জানাজার সামনে যখন গায়রুল্লাহ একটা লাশ আই হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সব থেকে উত্তম বিষয় সেজদারে সরাইয়া দেওয়া হয়েছে, একমাত্র কারণ এটা শিরকের দিকে যায় কি। আর আজকে যে সেজদাটা একমাত্র রাব্বুল আলামিনের দরবারে আমরা করার কথা, আমরা ও সেজদাটা বিভিন্ন মাজারে গিয়া করি, বিভিন্ন ফিরর দরবারে গিয়া আমরা সেজদা দেই। আবার অনেকে ফিরর দরবারে সেজদা দেইনও দেই, আর এখন তা আমি কদম বুঝে করছি, কদম বুঝি আমরা শরীয়ত আছে, কিন্তু যে মানুষে জীবনে একদিন নিজের মা বাপ হর হরিরে কদম পুষু করে না, এ ফিরর দরবারে গিয়ে কদম পুষু করে। আমার ভাই এখন সেজদা যেটা, এটা শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেখান থেকে জানাজা থেকে সেজদারে সরাইয়া দেওয়া হয়েছে, এই হিসাবে আমরা চিন্তা করতাম যে কোনো লেখানো কোনো মাজারও জিন্দাফির মুর্দাফির খেয়াল দরবারও আমরা মাথা নত করতাম না, আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাথা নত করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশেষ করে এই শিরকের মতো মহামারী মহা রোগ থেকে আমরা আল্লাহ হেফাজত করতাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।